আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে পাঠটি উপস্থাপন করব, শ্রেণী চতুর্থ বিষয় কোরআন, শ্রেণী চতুর্থ বিষয় কোরআন। আজকের পাঠ থেকে আমরা যা শিখব তার শিখনফল হচ্ছে, আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজেরা পড়া শিখবে, আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো বের করে বাস্তবে প্রয়োগ করতে পারবে। তো যে পাঠটি উপস্থাপন করব, সূরা মুমিন 6-9 আয়াত পর্যন্ত নাজেরা উপস্থাপন করব। চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সে পৃষ্ঠাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো সবাই খুব ভালোভাবে আজকের পাঠটিকে শেখার চেষ্টা করবে। আমি কি বলি তোমরা খুব ভালোভাবে শুনবে এবং আমার সাথে বলার চেষ্টা করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك حقت كلمة ربك وكذلك حقت كلمة ربك وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم على الذين كفروا أنهم কাফারু রু, এখানে মধ্যে মুনফাসিল মদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা আসছে, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানতে হবে। আন্নাহুম, আন এখানে নুন হরকতের বামে নুনে তাজদীদ হয়েছে, এখানে গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। হুম মিমসাকিনের বামে হামজা আসছে, এখানে মিমসাকিনের ইজহার। আসহাবুন্নার, মধ্যে তবাই বুন, এখানে হরকতের বামে নুনে তাজদীদ হয়েছে, তা ওয়াজিব গুন্না। নার এখানে যদি আমরা অক্ষ করি তাহলে মধ্যে আরজি, তিন আলিফ টেনে পড়তে হবে। এবার আয়াতের শুরু থেকে আবার বলছি, ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা কাফারু আন্নাহুম আসহাবুন্নার আল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা الذين يحملون العرش
ومن حوله يسبحون بحمد ربهم ومن حوله يسبحون بحمد ربهم ومن حوله يسبحون بحمد ربهم ومن নুন সাকিনের বামে ইজহারের হরফ হা আসছে, এখানে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে আমরা কিসের কায়দা পেয়েছি? ইজহারের কায়দা পেয়েছি। ওয়ামান হাউলাহু, হু মধ্যে তবাই একালিপ টান, ইউসাব্বিহুনা, হু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদর হরফ মধ্যে তবাই, তাও একালিপ টেনে পড়তে হবে। বুঝে আসছে? বিহামদি রব্বিহিম, এখানে মিম সাকিন আসছে, আমরা দেখতে পাচ্ছি মিম সাকিন। মিম সাকিনের বামে কি আসছে দেখো তো? ওয়াও। তাহলে এখানে মিম সাকিনের বামে ওয়াও আসছে, ওয়াও এটা ইজহারে খাস হয়েছে। এখানে মিম সাকিনের বামে যদি ওয়াও অথবা ফা আসে তাহলে ইজহারে খাস, এখানে গুন্না ছাড়া পড়তে হবে। রব্বিহিম وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا لِلَّذِينَ জেরের বাম পাশে জজমলা ইয়া মদর হরফ মধ্যে তবাই, আ মধ্যে বদল, নু মধ্যে তবাই হয়েছে। لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا এখানে তাজবিদগুলো আমরা দেখে নেই। কুল্লা শাইইর তানবিনের বামে কিসের হরফ আসছে? ঈদগামে বেলাগুন্নার হরফ র আসছে। তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার হরফ কি আসছে? র আসছে। সেই ঈদ এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে মিলে পড়তে হবে। তানবিনের বামে কিসের হরফ আসছে বলো তো তোমরা? ওয়াও আসছে ঈদগামে বাগুন্নার হরফ, মাশাআল্লাহ। রহমাতাউ এভাবে গুন্না করতে হবে। وَعِلْمًا এখানে কিসের গুণনা বলতে পারো তোমরা? হ্যাঁ, তানবিনের বামে ইকফার আর ফা এসেছে, তাহলে এখানে ইকফার গুণনা হয়েছে। وَعِلْمًا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا فَاغْفِرْ لِلَّذِينَ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا اتبعوا سبيلك وقهم عذاب الجحيم فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم فاغفر للذين تابوا اتبعوا سبيلك وقهم عذاب الجحيم للذين ذي
একালিপ্টান মধ্যতবাই তা জবরে বামপাশে খালি আলিপ মদর হরফ হয়েছে, এখানে একালিপ্টান্ত হবে। বু পেশের বামপাশে দশমলা ওয়াও মদর হরফ, এগুলো তোমরা খুব সহজেই পারো। তাও একালিপ্টান মত্তাবা উ উ, এখানেও কী হয়েছে মধ্যতবাই হয়েছে। সাবি ইলাকা বি জেরের বামপাশে যশমলা ইয়া মদর হরফ, তাও কী হয়েছে মধ্যতবাই। ওয়াকিহিম মিম সাকিনের বামে আইন আসছে, এখানে মিম সাকিনের ইজহার হয়েছে। আযাবাল জাহিম, এখানে হিম মধ্যে আরজি, জেরের বামপাশে যশমলা ইয়া মদর হরফ, মদর হরফের বামের হরফ ওয়াকফ হয়েছে, এখানে মধ্যে আরজি হয়েছে। তো এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়াকিহিম আযাবাল জাহিম। আমি আর একবার পড়াটা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। বাড়ির কাজ, আজকে তোমরা বাড়িতে যা করবে, এক নম্বরে আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজেড়া পড়া শিখবে, দুই নম্বর আজকের পাঠ সুন্দর করে তোমার খাতায় লিখবে, তিন নম্বর আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো বের করে সুন্দর তোমার খাতায় লিখবে। তাহলে কয়টা কাজ? আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজারা শিখবে, আজকের পাঠ সুন্দর করে তোমার খাতায় লিখবে, আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো বের করে তোমার খাতায় লিখবে। তো এ বলে আজকের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।